নিরাপত্তা উন্নয়নের জন্য বড় হুমকি বিএনপি বলছেন ওবায়দুল কাদের। এদিকে রাজধানীর বিভিন্ন স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল। জানাবো যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জন্য মরিয়া চেষ্টা বিএনপি জামায়াত এবং সুশীলদের। সুষ্ঠু ভোটে নিশ্চয়তা চায় জাতীয় পার্টি, আসন প্রশ্নে সম্মানজনক সমাধানের আশা। এবং সর্বশেষ জানাবো আচরণবিধি লঙ্ঘন, সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে তলব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নিরাপত্তা উন্নয়নের জন্য বড় হুমকি বিএনপি বলছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন দেশের নিরাপত্তা উন্নয়নের জন্য বড় হুমকি বিএনপি। সহিংসতা করে, ষড়যন্ত্র করে 7 জানুয়ারি নির্বাচনকে বানচাল করা যাবে না। বিএনপি যদি মনে করে তারা সন্ত্রাস করবে আর সরকার বসে থাকবে, এটা ভুল ধারণা। হামলা সহিংসতায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন সব বিষয়ে সেনাবাহিনীকে সতর্কিত করার জন্য আওয়ামী লীগ স্ট্রাইকিং ফোর্স হিসাবে নিয়োজিত থাকলে এতে আওয়ামী লীগের আপত্তি নেই। রাজধানীর বিভিন্ন স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল। অবরোধের সমর্থনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তর শাখার নেতারা এসব কর্মসূচিতে অংশ নেন। যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার জন্য মরিয়া চেষ্টা বিএনপি জামায়াত এবং সুশীলদের। সকলে ধারণা করেছিল যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে কড়া নজরদারি রাখবে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশেষ করে একতরফা নির্বাচন মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই স্বীকৃতি দেবে না, এই নির্বাচন যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হবে না। এরকম প্রত্যাশা থেকেই বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো আন্দোলন করছিল। আর এই আন্দোলনের প্রধান আশার জায়গা ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে সজাগ অবস্থান রাখবে, যে কোনো বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করবে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র যখন নতুন ভিসা নীতি আরোপ করেছিল এবং সেপ্টেম্বর এই ভিসা নীতির আওতায় কয়েকজনকে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিল, তখন বিএনপি, সুশীল সমাজ এবং অন্যান্য কোনো কোনো মহল উল্লাসে ফেটে পড়েছিল। তারা বলেছিল সরকারের সামনে আর কোনো পথ খোলা নেই। কিন্তু দেখা গেল ভিন্ন চিত্র। দৃশ্যপটে এলো ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক। পরবর্তীতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এ জয়শঙ্করের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকনের বৈঠকের পর পরিস্থিতি পাল্টে গেল। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটনে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে বৈঠক করেন। পরবর্তীতে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান দেখা করেন উপ সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উজরা জিয়ার সাথে। সবকিছু মিলে পরিস্থিতি পাল্টে যেতে শুরু করে। গত 2 বছর ধরে বিএনপি পক্ষ থেকে যে লবিং এবং অপপ্রচার চালানো হয়েছিল সেটির উল্টোপিঠ দেখতে শুরু করেছে বিএনপি এবং সুশীলরা। এরপর 28 অক্টোবর বিএনপি যে তাণ্ডব চালায় তাতে পশ্চিমা দেশগুলো বিএনপি থেকে মুখ ফিরিয়ে নেয়। বিশেষ করে পুলিশ হাসপাতালে হামলা, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, একজন পুলিশ কনস্টেবলকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনাটি সকলকে স্তম্ভিত করে দেয়। এরপর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র শর্তহীন সংলাপের কথা বলেছিল এবং নির্বাচনের ব্যাপারে তাদের আগের অবস্থান থেকে আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিচ্ছিল। কিন্তু এখন যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ চলছে, ঠিক সেই সময় বিএনপির ভাড়া করা লবিস্ট ফার্মগুলো আবার মার্কিন যুক্তরাষ্ট্রে তৎপর হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে বিএনপির অন্তত 2টি লবিস্ট ফার্ম এখন বাংলাদেশের নির্বাচন এবং এই নির্বাচনের আসন্ন ফলাফলের ভিত্তিতে দেশে কি ধরনের প্রতিক্রিয়া হতে পারে তা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে কথা বলছে। তারাই নির্বাচন বন্ধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যেন উদ্যোগ নেয় সেজন্য দরবার এবং লবিং করছে। শুধু বিএনপি জামায়াতের ভাড়া করা লবিস্ট ফার্ম নয়, বাংলাদেশের সুশীল সমাজের কয়েকজনও মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় ধর্ণা দিচ্ছে। তারা বিভিন্ন ধরনের লেখালেখি করছেন এবং এই লেখালেখির গুলো তারা আবার মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারক মহলের কাছে বিলি বন্টন করছেন। সাম্প্রতিক সময়ে ইলিয়ান স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক একদা বাসদ নেতা ডক্টর আলী রিয়াজ মার্কিন বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে বাংলাদেশের আগামী নির্বাচনের সম্ভাব্য পরিণতি কি হবে এ সংক্রান্ত তার বিভিন্ন লেখালেখি পাঠিয়েছেন। বাংলাদেশের আরেক বুদ্ধিজীবী বদিউল আলম মজুমদার প্রতিদিনই মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহলের কাছে দেন দরবারে করছেন যে যেন এই নির্বাচন বন্ধ করা হয়, কারণ এই নির্বাচন হবে একতরফা, এমনটাই মনে করছেন বদিউল আলম মজুমদার। এছাড়া আরো কয়েকজন বুদ্ধিজীবী এবং সুশীল সমাজের প্রতিনিধি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে লবিং করেছেন। বিএনপি জামাত ছাড়াও এই সুশীলদের লবিং এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন হয় কিনা, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো হস্তক্ষেপ করে কিনা, সেটি নিয়ে বিভিন্ন মহল নানা রকম প্রশ্ন দেখা দিয়েছে। তবে একাধিক কূটনৈতিক সূত্র বলছে মার্কিন যুক্তরাষ্ট্র আগামী নির্বাচন পর্যন্ত বাংলাদেশের সমস্ত পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে, যা কিছু করার তা নির্বাচনের পরেই করবে। সুষ্ঠু ভোটের নিশ্চয়তা চায় জাতীয় পার্টি, আসন প্রশ্নে সম্মানজনক সমাধানের আশা।
টানা তিনবারের মধ্যান বিরোধী দল জাতীয় পার্টি সুষ্ঠু ভোটের নিশ্চয়তা চায়। পাশাপাশি ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতা প্রশ্ন একটি সম্মানজনক সমাধান আশা করছে দলটি। জাতীয় পার্টি মনে করছে বিএনপি সহ তাদের বলয় থাকা দলগুলোর বর্জনের মধ্যে অনুষ্ঠিতব্য এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নানা কারণে গুরুত্বপূর্ণ। পশ্চিমা বিশ্ব সহ প্রভাবশালী বিভিন্ন দেশ এবং দাতা সংস্থার প্রতিনিধিদের দৃষ্টি থাকবে এবারের এই ভোটে। তাই নির্বাচন যাতে যে কোনো মূল্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সব মহলের কাছে গ্রহণযোগ্য হয় এর নিশ্চয়তা চায় জাতীয় পার্টি। দলটি মনে করে ভোট অবাধ ও সুষ্ঠু হলে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারলে চমক লাগানো ফল পাবে জাতীয় পার্টি। তাই তারা সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে। জাতীয় পার্টির একাধিক শীর্ষ নেতার সঙ্গে কথা বলে এমন তথ্য মিলেছে। প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের হাতে করা রাজনৈতিক দল জাতীয় পার্টির সমর্থনে 1996 সালে দীর্ঘ 21 বছর পর প্রথমবারের মতন সরকার পতনের ঘটনার আওয়ামী লীগ। পরবর্তী সময়ে 2008 সালে এই ধরনের কথা এবং আলোচনা শুরু হয়েছে বলেও তারা মনে করেছে। তাদের এবং আলোচনার মধ্য দিয়ে যদিও দলীয় রাজনৈতিক দল এতে অংশ নিচ্ছে, অতীতের মতো এবারও ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের জোটের শরিকদের কেউ কেউ আওয়ামী লীগের প্রতীকের নৌকা নিয়ে ভোট করবেন। এর বাইরে বাকিরা যার যার দলের নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে থাকবেন। এর বাইরে আসন সমঝোতা নিয়ে আওয়ামী লীগের সঙ্গে আলোচনা চলছে জাতীয় পার্টিরও। জাতীয় পার্টির প্রার্থীরা বরাবরের মতো এবারের নির্বাচনেও তাদের দলীয় প্রতীক লাঙল নিয়ে অংশ নেবেন। এছাড়া কিছু আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি আসন সমঝোতা করে ভোটে অংশ নেবে। পর্দার আড়ালে বিষয়টি নিয়ে কয়েক দফা আলাপ আলোচনা চললেও শেষ পর্যন্ত কোনো কোনো আসনে সমঝোতা হবে তা নিয়ে এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। জানতে চাইলে এ প্রসঙ্গে জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু বলেন, আমরা কারোর সঙ্গে আসন সমঝোতা কিংবা আসন ভাগাভাগিতে নেই, এ নিয়ে কারোর সঙ্গে কোনো আলাপ আলোচনা হয়নি। তবে এটা ঠিক, আওয়ামী লীগের সঙ্গে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে আলাপ আলোচনা হয়েছে। আগামীতেও এ ধরনের আলোচনা হতে পারে। তারা ভোট অবাধ ও সুষ্ঠু করার বিষয়ে আমাদের আশ্বস্ত করেছে। নির্বাচন কমিশনও আমাদের আশ্বাস দিয়েছে যে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, তাই আমরা নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরো বলেন, আমরা প্রথম থেকে বলে এসেছি ভোটের সুষ্ঠু পরিবেশ চাই। পরিবেশ সুষ্ঠু থাকলে ভোটাররা কেন্দ্রে আসতে পারলে, তারা নির্বিঘ্নে ভোট দিতে পারলে 1991 সালের নির্বাচনের মতো একটি নীরব বিপ্লব ঘটার সম্ভাবনা রয়েছে। কারণ আমার মনে করি এই দেশে আওয়ামী লীগের পক্ষের ভোটের চেয়ে বিপক্ষের ভোট অনেক বেশি। জাতীয় পার্টির নিজস্ব ভোট এবং অ্যান্টি আওয়ামী লীগ ভোট এক হলে জাতীয় পার্টি নিরীক্ষ নিরীক্ষা করবে। গত 4 ডিসেম্বর 14 দলের শরিকরা প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন, কিন্তু এতে আসন ভাগাভাগি নিয়ে কোনো নিশ্চয়তা দেননি তিনি। ভোটের সমন্বয়ক ও প্রবীণ রাজনীতিবিদ আমির হোসেন আমুসহ 4 সিনিয়র নেতার উপর দায়িত্ব দেওয়া হয়। এরপর আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক ভাবে শরিকরা একাধিকবার আমির হোসেন আমুসহ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে শরিক দলের শীর্ষ নেতাদের আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী থাকবে না এমন ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে চূড়ান্ত নিশ্চয়তা পাওয়া যায়নি। যদিও 14 দলের শরিক দলগুলোর প্রার্থীরা মনে করছেন তারা নিজেদের শক্তির উপর ভর করে এককভাবে নির্বাচনে জয়ী হতে পারবেন না, এ কারণে তারা আসন ভাগাভাগির পাশাপাশি জয়ের নিশ্চয়তাও চাইছেন। শরিকরা আওয়ামী লীগের দলীয় ও স্বতন্ত্র সব প্রার্থীর প্রত্যাহার চায়, যদিও আওয়ামী লীগ এ বিষয়ে এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা দিতে পারেনি। খোঁজ নিয়ে জানা গেছে একই অবস্থা জাতীয় পার্টিরও। দলটির কয়েকজন শীর্ষ নেতা সম্প্রতি প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। প্রধানমন্ত্রী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে জাতীয় পার্টির নেতাদের আশ্বাস দেন, কিন্তু আসন ছাড়ার বিষয়ে তিনি কোনো নিশ্চয়তা দেননি। এই বিষয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সঙ্গে আলাপ করার পরামর্শ দেন শেখ হাসিনা। এরপর গত বুধবার রাতে ওবায়দুল কাদের নেতৃত্বে আওয়ামী লীগের কয়েকজন নেতা, জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু সহ কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে গুলশানের একটি বাসায় বৈঠক করেন। গত শনি ও রোববার রাতে বৈঠক হয় এই দুই পক্ষের মধ্যে। তবে এইসব বৈঠক আসন সমঝোতা নিয়ে কোনো সুরাহা হয়নি। আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির নেতাদের বৈঠকগুলো করা হচ্ছে অত্যন্ত গোপনীয়ভাবে। বৈঠকের স্থান ও সময় কাউকে জানানো হচ্ছে না। বৈঠকে কারা অংশ নিচ্ছেন এবং কি আলোচনা হচ্ছে তা যাতে প্রকাশ না পায় তাই এই গোপনীয়তা বলে মনে করা হচ্ছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি এবং 14 দলের শরিকদের আলাদা আলাদা বৈঠক আরো কয়েক দফা হবে। আগামী 13-17 ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এর আগে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি আসন সমঝোতা এবং আওয়ামী লীগ তাদের 14 দলীয় জোটের শরিকদের সঙ্গে কোনো আসন ছাড়ে দেবে এটা ফয়সলা হবে। সংশ্লিষ্টরা মনে করছেন দফায় দফায় শরিক ও মিত্রদের সঙ্গে বৈঠক করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ, কিন্তু আসন ভাগাভাগি বা সমঝোতার বিষয়ে এখনই তারা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে না। মনোনয়নপত্র প্রত্যাহার পর্যন্ত এভাবে শরিক ও মিত্রদের অপেক্ষায় রাখতে চাইছে আওয়ামী লীগ। অন্যদিকে জাতীয় পার্টি এবং 14 দলের শরিকরা আসন সমঝোতার বিষয়ে নিশ্চয়তা চান দ্রুত। আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে, যাদের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কৌশল চূড়ান্ত করার বিষয়টি অনেকেই আটকে আছে জাতীয় পার্টির উপর। জাতীয় পার্টির সঙ্গে আসন সমঝোতা নিয়ে নির্বাচন হলে এক ধরনের কৌশল নিতে হবে, আর জাতীয় পার্টির এ ধরনের আলাপ আলোচনা এবং তাদের মধ্যে এ ধরনের কথা শুরু হচ্ছে বলে তারা মনে করছে। নির্বাচন চাই জাতীয় পার্টিও তাই চায়। তিনি আরো বলেন, যেসব জায়গায় জাতীয় পার্টির প্রার্থিতা জনপ্রিয়তা রয়েছে, জয়ী হয়ে আসার সম্ভাবনা আছে, সেখানে আমরা আমাদের প্রার্থীদের সরিয়ে দিতে পারি। এ ধরনের একটা আলাপ আলোচনা আছে, আশা করছি উভয় পক্ষ নিজেই নিজের স্বার্থ বজায় রেখে একটি অবস্থান এসে ছাড়বে।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।